নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 2022 সালের শ্রী শ্রী সরস্বতী পুজোর সঠিক সময়সূচি নিয়ে। সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন, তাতে আপনার সুবিধা হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে আপনার বন্ধুবান্ধব আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও 2022 সালের শ্রী শ্রী সরস্বতী পুজোর সঠিক সময়সূচি জানতে পারেন। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, সঙ্গীত এবং শিল্পকলার দেবী মা সরস্বতীর পূজা অর্চনা করা হয়। এই সকল ক্ষেত্রে অর্থাৎ শিক্ষা, সঙ্গীত এবং শিল্পকলায় সফলতা প্রাপ্তির জন্য আমরা সবাই সরস্বতী মায়ের পূজা অর্চনা করি। দেবী সরস্বতীকে বাগদেবী, সারদা, ব্রাহ্মী, সতরূপা এবং মহাশ্বেতা প্রভৃতি নামে জানা যায়। তাহলে আসুন জেনে নিন 2022 সালে শ্রী শ্রী সরস্বতী পূজার সঠিক সময়সূচি। আসছে 22শে মাঘ 1428 বাংলা, 5ই ফেব্রুয়ারি 2022 শনিবার শ্রী শ্রী সরস্বতী পূজা। পঞ্চমী তিথি শুরু হবে 22শে মাঘ 1428 বাংলা, 5ই ফেব্রুয়ারি 2022 শনিবার। চতুর্থী তিথি থাকছে সকাল 7:06:19 পর্যন্ত, তারপর শুরু হয়ে যাবে পঞ্চমী তিথি। এবং পঞ্চমী তিথি থাকছে 23শে মাঘ 1428 বাংলা, 6ই ফেব্রুয়ারি 2022 রবিবার সকাল 7:08:14 পর্যন্ত থাকছে পঞ্চমী তিথি। এই পঞ্চমী তিথিকে শ্রী পঞ্চমী, বসন্ত পঞ্চমী আদি নামে জানা যায়। এই বসন্ত পঞ্চমীতে দেবী আবির্ভূত হয়েছিলেন। এবার আলোচনা করব 22শে মাঘ 5ই ফেব্রুয়ারি শনিবারের দিন পঞ্জিকা নিয়ে। সেদিন সকাল 7:06:19 গতে শুরু হয়ে যাবে পঞ্চমী তিথি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকছে রাত্রি 7:38:09 পর্যন্ত, সিদ্ধযোগ থাকছে রাত্রি 9:11:59 পর্যন্ত, বৃষ্টিকরণ থাকছে 7:06:19 পর্যন্ত, সকাল 7:06:19 পর্যন্ত, তারপর ববকরণ, এবং ববকরণ থাকছে রাত্রি 7:07:31 পর্যন্ত। চন্দ্র থাকবেন মীন রাশিতে। সেদিন সকাল 7:06:19 মধ্যে দীক্ষা নেওয়া যাবে এবং সকাল 7:48:05 গতে বিপন্ন আরম্ভ, এবং সেদিন অমৃত যুগ থাকছে সকাল 10টা থেকে দুপুর 12:57 পর্যন্ত, আবার রাত্রি 7:57 গতে রাত্রি 10:33 পর্যন্ত। বলে রাখি, সময়সূচি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব অতি সত্তর আপনার কমেন্টের উত্তর দিয়ে দিতে। যেহেতু অনেকেই শীতল ষষ্ঠী ব্রত পালন করেন, তাই ষষ্ঠী তিথির সময়সূচি বলে দিচ্ছি। 23শে মাঘ 1428 বাংলা, 6ই ফেব্রুয়ারি 2022 রবিবার সকাল 7:08:14 গতে শুরু হয়ে যাবে ষষ্ঠী তিথি। এবং ষষ্ঠী তিথি থাকছে 24শে মাঘ 1428 বাংলা, 7ই ফেব্রুয়ারি 2022 সোমবার সকাল 7:40:52 পর্যন্ত থাকছে ষষ্ঠী তিথি। এবং সেদিন সকাল 7:40:52 মধ্যে শ্রী শ্রী শীতলষষ্ঠী ব্রত আপনারা পালন করবেন, এবং সেদিন সকাল 7:40:52 গতে সপ্তমী তিথি শুরু হয়ে যাবে। এবং এই সপ্তমী তিথিতে অনেকেই বিধান সপ্তমী ব্রত পালন করেন। তাহলে আজকের এই ভিডিওতে এতটুকু। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আবারও অনেক অনেক ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।